আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। ইরানের নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন। তিন ফিলিস্তিনিকে হত্যা, ইসরায়েলের নিন্দা ও আইসির। মালিতে ফ্রান্সের সেনা অভিযান, নিহত 30 জন। এবার হিজাব নিয়ে উত্তপ্ত বেঙ্গালুরু, বিক্ষোভ নিষিদ্ধ। তালেবানের সহায়তা চান যুক্তরাষ্ট্রের জেনারেল। ইউক্রেন রাশিয়া উত্তেজনা, ম্যাক্রোর দাবি রাজি পুতিন। সর্বশেষে জানিয়ে দিব নিউ ইয়র্কে গুলিতে বাংলাদেশি নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানের নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন। নতুন একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, অত্যন্ত ক্ষিপ্র গতিতে ও নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি 1450 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। আজ বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে খাইবার শেখান নামের এই কৌশলগত ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং আইআরজিএর কর্পোরেশন ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে সহ ইরানের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ইরান যখন ইসলামী বিপ্লবের 43তম বার্ষিকী উদযাপন করে, তখন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হলো। খাইবার শেখান ক্ষেপণাস্ত্রটি তৃতীয় প্রজন্মের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, যা ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং আইআরজিএর কর্পোরেশন ডিভিশন নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে। ইরানের সামরিক কর্মকর্তারা জানান, লফিট ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্রটি ক্রুজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ভিতর ঢুকে যেতে সক্ষম এবং লক্ষ্যবস্তুতে আঘাত আনার সময় এটি উচ্চমাত্রার কৌশলী কায়দায় আঘাত আনতে পারে। আধুনিক নির্মাণ কৌশলীতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করার কারণে এর ওজন 1/3 কমে গেছে এবং আগের চেয়ে 1/6 সময় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা সম্ভব। তিন ফিলিস্তিনিকে হত্যা, ইসরায়েলের নিন্দা ও আইসির। অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে মঙ্গলবার তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ঘটনা ইসরায়েলের নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি। এক বিবৃতিতে ওআইসি জানিয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা। খবর আরব নিউজের। সম্প্রতি ইসরায়েল আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশন ভঙ্গ করে চলছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে থামানোর আহ্বান জানিয়েছে ওআইসি। ওই তিন ফিলিস্তিনিকে মঙ্গলবার গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পশ্চিম তীরের নাবলুসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর বিশেষ ইউনিট নাবলুসের মাহফিতে তিনজনকে গুলি করে। তিন ফিলিস্তিনি হচ্ছেন নাহবাব, মোহাব ও মোহাম্মদ দাখিল। তবে ইসরায়েল পুলিশের দাবি, এই তিনজন জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছেন। গুলিতে গাড়িটি ঝাঁঝরা হয়ে গেছে। মালিতে ফ্রান্সের সেনা অভিযান, নিহত 30 জন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ফ্রান্স নেতৃত্বাধীন সামরিক বাহিনীর যৌথ অভিযানে অন্তত 30 জঙ্গি নিহত হয়েছে। ওই অভিযানে জঙ্গিদের বেশ কয়েকটি যানবাহন এবং অস্ত্র ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার ফরাসি সামরিক বাহিনীর এক বিবৃতিতে সপ্তাহব্যাপী অভিযানে নিহত এবং ক্ষয়ক্ষতির এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত 3 ফেব্রুয়ারি প্রধান অভিযান চালানোর সময় ড্রোনের মাধ্যমে মোটরসাইকেলকে একদল যোদ্ধারা শনাক্ত করতে সক্ষম হয়। প্রায় 20 জন সন্ত্রাসীর বিরুদ্ধে ইউরোপীয় এবং মালির সামরিক বাহিনীর যৌথ অভিযানের সময় একটি মিরেস 2014 বিমান ব্যবহার করা হয়। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে জঙ্গিদের ব্যবহৃত 1 কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি, অস্ত্র এবং মোটরসাইকেল। মালি এবং ফ্রান্সের সম্পর্কে চলমান উত্তেজনার মাঝে গত 1 থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত ওই অভিযান পরিচালনা করা হয়। আফ্রিকার ওই দেশটিতে ফ্রান্স ও ইউরোপীয় মিত্রদের সৈন্য উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। মালিতে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে কিনা সে বিষয়ে আগামী সপ্তাহে ইউরোপীয় মিত্ররা সিদ্ধান্ত নেবে। গত বছরের অভ্যন্তরের মাধ্যমে সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় মালির অভ্যন্তরকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব আসা চোগুয়েল মাইগো সোমবার ফ্রান্সের তীব্র আলোচনা করেন। তিনি ফ্রান্সের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে বিভাজন এবং ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের সময় প্রচণ্ড গুপ্তচরভিত্তিক অভিযোগ করেছেন। এবার হিজাব নিয়ে উত্তপ্ত বেঙ্গালুরু, বিক্ষোভ নিষিদ্ধ। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে সম্প্রতি শুরু হওয়া হিজাব বিতর্ক ও তা থেকে শুরু হয়েছে বিক্ষোভ পরিস্থিতি।
নিয়ন্ত্রণে রাজধানী বেঙ্গালুর স্কুল কলেজ দুই সপ্তাহের জন্য প্রতিবাদ বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্য পুলিশ। বেঙ্গালুরু পুলিশের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী দুই সপ্তাহ রাজধানীর প্রত্যেক স্কুল কলেজে 200 মিটারের মধ্যে কোনো বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ হলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। গত মাসে কর্ণাটকের উদিপি জেলায় একটি প্রাক বিশ্ববিদ্যালয় কলেজের 6 ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাসে ঢুকতে বাধা দেওয়ার মধ্য দিয়ে এই সমস্যার সূত্রপাত ঘটে। রাজ্যের সাম্প্রদায়িক সংবেদনশীল 3 জেলার একটি উদিপি, যা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডানপন্থী ভারতীয় জনতা পার্টির অন্যতম শক্ত ঘাঁটি। শ্রেণীকক্ষে হিজাব পরে ক্লাস করা যাবে কিনা তা নিয়ে ওই কলেজ কর্তৃপক্ষ ও মুসলিম নারী শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলে। এর মধ্যেই উদিপির ওই কলেজের 6 শিক্ষার্থীর বিক্ষোভের বাইরে বসে থাকায় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ায় রাজ্য জুড়ে দানা বাঁধতে থাকে বিক্ষোভ। অল্প সময়ের মধ্যে রাজ্যের অন্যান্য কিছু কলেজ হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া শাল পরে ক্লাসে আসতে শুরু করে। উভয় পোশাকই ক্যাম্পাসে পরা যাবে না এমন নির্দেশনা জারি করতে বাধ্য হন কলেজ কর্মকর্তারা। তালেবানের সহায়তা চান যুক্তরাষ্ট্রের জেনারেল। মধ্যপ্রাচ্য এশিয়ার অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা আইএস ও আল কায়দাকে প্রতিহত করতে তালেবানের সহায়তা চেয়েছেন। তালেবানি ব্যাপারে সহায়তা দেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জেনারেল কুরিয়াকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন। মঙ্গলবার সিনেট সদস্যদের সামনে নিজেদের পরিচয় পর্বে জেনারেল কুরিলা তালেবান সহায়তা পাওয়ার প্রত্যাশার কথা জানান। তিনি জানান, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্যরা চলে আসলেও তারা এখনও দূর থেকে আফগানিস্তানে আইএস ঘোরাসানো আল কায়দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারবেন। এ ব্যাপারে জেনারেল কুরিলা বলেছেন, আমার ব্যক্তিগত মতামত, দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা তালেবানের সঙ্গে এক হয়ে আইএস খোরাসানের বিরুদ্ধে কাজ করতে পারি। তিনি আরো বলেন, দূর থেকে আফগানিস্তান আইএস ও আল কায়দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা কঠিন কিন্তু অসম্ভব নয়। 2021 সালের 15 আগস্ট আফগানিস্তান থেকে নিজেদের সামরিক মিশন গুটিয়ে সকল সৈন্যকে দেশে ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ইউক্রেন রাশিয়া উত্তেজনা, ম্যাক্রোর দাবি রাজি পুতিন। ইউক্রেন সীমান্তে প্রায় 1 লাখের সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সংকট নিরসনে মস্কো সফরে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামিয়াল ম্যাক্রো। সেখানে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন, পরে সেখান থেকে ইউক্রেন সফরে যান ফরাসি প্রেসিডেন্ট। কিয়েভে ইউক্রেনের নেতার সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ম্যাক্রো জানিয়েছিলেন, ইউক্রেনে চলমান উত্তেজনা আর না বাড়াতে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, ইউক্রেন সীমান্তের কাছে সৈন্য সমাবেশ বৃদ্ধির মাধ্যমে সংকট আর বাড়ানো হবে না বলে নিশ্চিত করেছে রুশ প্রেসিডেন্ট। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম বিবিসি ও আল জাজিরা। ইনামিয়াল ম্যাক্রো বলেছেন, ইউক্রেন সংকটে আরো অবনতি বা উত্তেজনা আরো বাড়বে না বলে আমি সেখানে থেকে নিশ্চয়তা আদায় করেছি। অবশ্য রাশিয়া বলেছে যে এভাবে কোনো কিছু নিশ্চিত গ্যারান্টি দেওয়া ঠিক নয়। ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরে প্রায় 1 লাখ সেনা সদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাঙ্ক ও কামান সহ যুদ্ধ বিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে।